গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। না, আমি ভালো নেই। আমার আজকে জ্বর এসেছে, আমি অফিসে যেতে পারবো না আজকে, তাই আমি ছুটি নিয়েছি। আমি একটা বন্ধুকে বলে দিয়েছি যে ম্যামকে বা স্যারকে বলে দিতে, ও বলেছে আমি বলে দেবো। এদিকে আমি সকাল থেকে উঠে শুয়েছিলাম, কোনো কাজকর্ম করিনি, এখন অনেকক্ষণ শুয়ে উঠে চা করে দিয়েছে, চা খেয়েছি। আর এদিকে মা পুজো দিয়েছে, তাই তুলসী তলা জল দিয়েছে, বারবার যাচ্ছে আমার। এখন আমি 10টার সময় শুয়ে উঠে এখন বিছনাটা তুলে নিলাম, তুলে বিছনা ঝেড়ে ছুটে দেখি মেয়ে কী খায়, সে বুঝে যাবো। মা বলছে রুটি করতো, রুটি করবো। আমাদের ঠিক আছে, তাহলে আমি রুটি করি। সকালবেলা ওষুধ খেয়ে নিয়েছি, জ্বরের ওষুধ, একবার দেখি ভালো লাগছে একটু শরীরটা, এখন একটু উঠেছি। প্রচণ্ড জ্বর, মাঝরাতে উঠেছি, প্রচণ্ড জ্বর জ্বর। এই জন্য আমার হাত পা দুটো হাত আমি নাড়াতে পারছি না, এত ব্যথা। তাই আমি একটু উঠলাম, উঠে এই আলনাটাও গুছাইনি, আলনার সব জামাকাপড়গুলো এগুলো গোছা হয়েছিলো, সেগুলো গুছালাম। চলো ব্লগটা দেখতে থাকো। আমলাম রুটি তো করবো, কিন্তু রুটির সাথে কি করব, বরবটিটাও শুকিয়ে আছে। বরবটি নিলাম, কুমড়ো নিয়েছি, আর আলু দিয়ে একটু সবজি দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। এই তরকারিটা করার সময় খুব দিদার কথা মনে পড়ছিলো, দিদা এই তরকারিটা খুব সুন্দর করতো, বেশ ভালো লাগতো মিষ্টি মিষ্টি খেতে। তো দিদার মতনই আমি রান্না করেছি আজকে, বেশ মাখা মাখা খেতে তরকারিটা। মেয়েও ভালো খেয়েছে, মেয়ে বলছে মা তরকারিটা ভালো হয়েছে, তোমাদেরকে দেখাবো। আমি তো ভয়েসটা এখন দিচ্ছি, তাই তোমরা বুঝতে পারবে। তাই চলো, সবজিটা কাটা হয়ে গেছে। একটা রুটিও ফুলে নি, বলতে বলতে ফুলে গেছে। আমি অনেকগুলো রুটি একসাথে করতে পারিনি, একটা একটা করে করতে পারি, লিক হয়ে গেছে। শরীরটা ভালো নেই। কি করছো, কি করছিস? রসগোল্লা বানাই। রসগোল্লা তুই খাবি তো? রুটি আটার দলা নিয়ে এসব করছে। আমার রান্না কমপ্লিট, শাক ভেজেছি, কাকড় ভেজেছি, একটু আমের চাটনি করেছি, এদিকে ভাত হচ্ছে, হয়ে গেছে ভাত, মাও, এদিকে সোয়াবিনের তরকারি, আর ডালও করেছি। সোয়াবিন ভালো খায়, এই জন্য কড়া নিচে লেগে গেছে, নিজেকে ধরে রান্না যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু শুয়ে পড়েছি, মেয়ে মার কাছে শুয়েছে, আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। জ্বর এসছে প্রচণ্ড, শরীরটা খারাপ, উঠা যাচ্ছে না, হাত দুটো পুরো ব্যথা, কাজে যায়নি আজকে। এই জন্য দেখি আজকে কমে নাকি জ্বর, কালকে এরকম শরীর খারাপ তো কালকেও যেতে পারবো না কাজে। ঘুম থেকে উঠে পড়েছি, এখন যাচ্ছি মেয়েকে নিয়ে একটু দোকানে। মেয়ে কী খাবে, বাড়িতে কিছু নেই, যেহেতু আজকে শুক্রবার, পেঁয়াজ ফেয়াজ তো কিছু করা যাবে না, তাই একটু মেয়েকে নিয়ে দোকানে যাই। সামনেই দোকানটা আছে, ওই জায়গাটা অন্ধকার, ভীষণ অন্ধকার এই জায়গাটা। পোস্টারটার সামনে আলো, আলো সেরকম নেই, তো একটু দোকানে যাচ্ছি মেয়েকে নিয়ে, দেখি কী খায় মেয়ে, তারপরে ওই যে দোকানে চলে এসেছি আমি।
কি নিবি? খবরের কাগজ দিয়ে ঠোঙা বানা। কি এনেছিস তোর জন্য? কি এনেছিস? আলু ভাজা আর গজা খে না, সন্ধ্যার টিফিন, চা করবো, চা খাবো।